ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর ক্ষেত্রে একমাত্র গঙ্গা নদীর পানি বন্টনেই চুক্তি রয়েছে উনিশশো সালে সম্পাদিত ৩০ বছর মেয়াদী ওই চুক্তি মোতাবেক ফারাক্কায় গঙ্গা নদীর পানি বন্টন হয় দুদেশের মধ্যে কিন্তু চুক্তি হলেও গঙ্গার পানির ন্যায্য হিসা নিয়ে বাংলাদেশে অনেক অভিযোগ রয়েছে আর গঙ্গা চুক্তি স্বাক্ষরের পর তিস্তা সহ আটটি নদীর পানি বন্টনের যে কথা ছিল সেটি এখনও অমীমাংসিত ফারাক্কার পর সবচেয়ে আলোচিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যু দু সালে তিস্তার পানি বন্টনের চুক্তির সমস্ত প্রস্তুতি শেষ হলেও শেষ পর্যন্ত সেটি আটকে যায় পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় যা গত দশ বছরেও আর হয়নি এ অবস্থায় ভারতের সঙ্গে অভিন্ন নদ নদীর পানি বন্টনে বহুমাত্রিক জটিলতা দেখেন বিশ্লেষকরা আপনি আজকে একটা নদী কথা বলছেন কালকে আরেকটা নদী কথা বলছেন আপনি যতদিন পর্যন্ত একটা অভিন্ন নীতিমালার মধ্যে দিয়ে যেতে পারবেন না উইচ এ ভেরি প্রসেস বাট এট দ্য সেম টাইম আপনাকে এরকম একটা টোয়েন্টি এটা একটা চিন্তা আপনাকে রাখতে হবে যেটা আমরা রাখি নাই আমাদের এটা শুধু আমরা নয় মানে আমাদের নেইবারদের মধ্যে এই দৃষ্টিভঙ্গিটার অভাব আছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিস্তা ইস্যুতে আমরা অনেক পরে নজর দিয়েছি যতদিনে নজর দিয়েছে ততদিনে কিন্তু হয়ে গিয়েছে ভারত বাংলাদেশ পানি মীমাংসা শুধু দ্বিপাক্ষিক বিষয় নয় এক্ষেত্রে ভারতের রাজ্য সরকারেরও স্বার্থ এবং সম্মতির বিষয়টি গুরুত্বপূর্ণ ভারতের কেন্দ্রীয় রাজনীতিরও একটা বড় প্রভাব এখানে রয়েছে জানেন অনেক কিছু আমাদের আটকে থাকে কোন কারণে সেটা নিয়ে মানে খোলাখুলি আমরা নিজেরাই বুঝতে পারি না যে কোথায় জিনিসটা অসুবিধাটা হচ্ছে কিন্তু এইটুকু আমি জানি যে আমরা সবাই বুঝতে পারি যে বাংলাদেশের কাছে এটা একটা খুব ক্রিটিক্যাল একটা ইস্যু আমাদের সায়েন্টিফিক স্টাডির অভাব আমাদের ডেটা ফ্লো এর অভাব এতক্ষণ কোনো আমাদের ওইভাবে কালেকশন হয়নি পানির ফ্লোটা ইমিডিয়েটলি কখনো বোঝা যায় না সেটা একটা অনেক লম্বা স্টাডি লাগে তো আমার ধারণা যে মানে ফেডারেল পলিটিক্স বাদ দিয়েও যদি আমি দেখি আমাদের ওই স্টাডিটা এখনো কমপ্লিট হয়নি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী আছে চুয়ান্নটি এই অভিন্ন নদ নদীর পানি বন্টনের বিষয়টি দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমনি যে কোনো দ্বিপাক্ষিক আলোচনায়ও বিশেষ প্রাধান্য পায় এছাড়া আন্তঃসীমান্ত নদীর পানি বন্টনে যে কোনো চুক্তি ঘিরেই বাংলাদেশের মানুষের মধ্যেও সবসময় বিশেষ আগ্রহ থাকে কিন্তু বাস্তবতায় দেখা যায় অভিন্ন নদ নদীর এই পানি বন্টন একই সঙ্গে জটিল সাপেক্ষ আর বেশিরভাগ ক্ষেত্রেই অমীমাংসিত অভিন্ন নদীর পানি বন্টন দ্বিপাক্ষিক আলোচনায় অনেক ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এক্ষেত্রে উচ্চ পর্যায়ের যে ধরনের সংলাপ বা আলোচনার প্রয়োজন সেটি যথাসময়ে যেমন হয়নি তেমনি সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি আমি মনে করি এই ডায়ালগ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ডায়লগ এক সময় এই সমাধানের দিকে নিয়ে যাবে কিন্তু এই ডায়ালগে যদি আমরা সব স্টেক হোল্ডারকে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু দেখা যায় যে সবসময় সমাধানটা একদম সঠিক সময় হয় না হয় হয়তো এটা সুদূর প্রসারী বা একটু দেরিতে হতে পারে মালিক ফিদা এ খান যৌথ নদী কমিশনের একজন বিশেষজ্ঞ জাতীয় নদী রক্ষা কমিশনেরও সদস্য তিনি এই বিশেষজ্ঞ বলছেন পানি বন্টন ইস্যুতে বাংলাদেশ এখন নদীর অববাহিকা ভিত্তিক সমাধানকেই গুরুত্ব দিচ্ছে ওয়াটার ইউজের ইফিসিয়েন্সি আমরা বাড়াতে পারি বোধ দা কান্ট্রি আমরা দুদেশে অববাহিকা ভিত্তিক যেটাকে আমি বারবার বলছি যে আমরা যদি পুরো বেসিন ওয়াইড অ্যাপ্রোচের দিকে যাই আমরা যদি সামগ্রিকভাবে নদী ব্যবস্থাপনাকে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে এই ধরনের যে অনিশ্চয়তাগুলো বা এই ধরনের যে দুশ্চিন্তাগুলো আমরা দূর করতে পারব এদিকে নানা কারণে উজানে পানির প্রবাহ কমে যাওয়ায় সংকট পড়েছে উভয় দেশই যেহেতু শুষ্ক মৌসুমেই পানির সংকট তীব্র হয় তাই চুক্তি না হলেও দেশের পানি সংকট সমাধানে যৌথ সমীক্ষা এবং সমাধানে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের আমাদের দেখতে হবে যে যখন পানির ফ্লো ভালো আসে সেইটাকে আমরা কিভাবে বেটার স্টোরেজ করে তখন ওয়াটার শেয়ার করতে পারি খালি যে পানির কত ফ্লো পেলাম বা কতটা আমি কোয়ান্টাম পেলাম সেইটা নিয়ে কথা হোক সেটা আমি না বলছি না কিন্তু পানিটা দরকার যেই কারণে সেই কারণটা কেন আমরা ডিসকাস করছি না আমার মনে হয় আমরা সায়েন্টিফিকলি সেটা কিন্তু করতে পেলে দুদেকের মানুষের কাছে কিন্তু এই অভাবটা মিটে যাবে আমাকে কিন্তু মানে বেশ অনেক দিনের ডেটাটা যেমন দেখতে হবে তেমন দেখতে হবে এখানে আমি ওই লিন সিজনে পানির পরিমাণটা বাড়ানোর জন্য আমি কি কোনো সাইন্টিফিক ওয়ে আমি কি এটাকে অ্যাপ্লাই করতে পারি কিনা ভারত বাংলাদেশ অভিন্ন নদীর পানি বন্টনে রাজনৈতিক সদিচ্ছা বিশেষ গুরুত্বপূর্ণ যেহেতু উজানের দেশ হিসেবে ভারতের ভূমিকাই অনেকটা মুখ্য তাই তথ্যপত্রের ভিত্তিতে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা আর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি বলেই মনে করেন বিশ্লেষকরা Amud Kalamazad, BBC Bangla, Dhaka.